তা আমি তারেক জিয়াকে অত্যন্ত স্নেহ করি। আমি বলতে চাই যে ওকে নিয়ে কেন সমস্যা কোথায়? ইন্দিরা গান্ধীর ছেলে যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারে এবং সেই ছেলের ছেলেও যদি প্রাইম মিনিস্টার হওয়ার পথ দেখতে পারে তাহলে তারেক জিয়া কেন হতে পারবে না? তার যে বুদ্ধি মেধা সে তো এখনও সব কিছু চালিয়ে যাচ্ছে। এবং আজকে আমাদের সবচেয়ে বড় দুঃখ হলো যে আমরা বেগম জিয়াকে মুক্ত করতে পারি নাই। আর আমার পিতা কবি জসিমুদ্দিনের মৃত্যুবার্ষিকী, তিনি একমাত্র বাকশাল করেন নাই বলে আজকে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে তার তো কোনো চিহ্নই নাই, তার প্রতি শ্রদ্ধা জানানো। তবু আমি মনে করি বিএনপিরও উচিত এই দিনটা পালন করা। একমাত্র শহীদ জিয়া মজিদ সাহেবকে বলেছিলেন যে আমি কবি জসিমুদ্দিনের জীবনীর জন্য কিছু করতে চাই। নজরুল ইসলামকে তো জাতীয় কবি করা হয়ে গেছে, এখন আমরা কবি জসিমুদ্দিনকে কী করতে পারি? উনি এই আলোচনা করেছিলেন মজিদ সাহেবের সঙ্গে। আমি আপনাদের সবাইকে, এই সভার আয়োজক জাতীয়তা স্বাধীনত করা এবং আমাদের বিএনপির প্রাণপ্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল আলম সাহেব এবং উপস্থিত সকল বিএনপির নেতৃবৃন্দকে আমি আমার ধন্যবাদ জানাই, সালাম জানাই যে তারা এক বছর পরে হলেও মওদুদ সাহেবের স্মরণে একটি সুন্দর একটি সভা করেছেন। সেজন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে কয়েকটি কথা এসেছে, আমাকে অনেকে ফোনও করেছে। আমি কালকে একটি স্মরণ সভায় বলেছি মওদুদ আহমেদকে কিভাবে হত্যা করা হয়েছে, কারণ আশেউর রব বলেছিলেন আমার আগে যে মওদুদ আহমেদ কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো সেটা ক্লিয়ার করতেই আমি বলেছিলাম না, উনি কোভিড ওনার হয় নাই, আমাদের কোনোদিন কোভিড হয় নাই, কিন্তু ওনাকে হত্যা করা হয়েছে সেগুলো আমি স্পষ্ট করে বলি নাই। একদিন এই কথাগুলি আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। তবে আজকে আমি এটা ক্লিয়ার করতে বলতে চাই যে মওদুদ আহমেদকে যেভাবে গণতন্ত্র বন্ধ করে এবং আমাদের এই দেশের সব কয়টা সচেতনতামূলক যেসব রাজনীতিবিদ আছে, সিনিয়র রাজনীতিবিদ আছে, তাদের সবাইকে এই যে কোভিডের ভয়ে তারা বন্ধ হয়েছিল দীর্ঘ এক বছর দুই বছর, সেই সঙ্গে রাজনীতি বন্ধ ছিল, সেই সঙ্গে গণতন্ত্র চর্চা বন্ধ ছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো উপায় ছিল না, বিশেষ করে 2008-এর এই প্রহসনমূলক নির্বাচনের পরে। সেই জন্যই আমি বলেছি এক অর্থে যে ওনাকে হত্যা করা হয়েছে। উনি খুব শক্তিশালী একজন পুরুষ ছিলেন, ওনার বয়স অনুযায়ী তিনি অনেক ভালো স্বাস্থ্য ছিল, উনি অনেক নিয়ম মেনে চলতেন এবং তার ঠিক হাসপাতালে যাওয়ার কিছুদিন আগে ছাড়া তার মোটামুটি তিনি ভালোই ছিলেন। তবে একদিন প্রমাণ হবে মওদুদ আহমেদকে কারা হত্যা করেছিল, সেই দিন একদিন আসবে আমি মনে করি। আজকে আমার একটি কথা আপনাদের বলতে হয় যে রাজনৈতিকভাবে তারেক জিয়ার কথা ওঠে, তা আমি তারেক জিয়াকে অত্যন্ত স্নেহ করি। আমি বলতে চাই যে ওকে নিয়ে কেন সমস্যা কোথায়? ইন্দিরা গান্ধীর ছেলে যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারে এবং সেই ছেলের ছেলেও যদি প্রাইম মিনিস্টার হওয়ার পথ দেখতে পারে তাহলে তারেক জিয়া কেন হতে পারবে না? তার যে বুদ্ধি মেধা সে তো এখনও সব কিছু চালিয়ে যাচ্ছে। এবং আজকে আমাদের সবচেয়ে বড় দুঃখ হলো যে আমরা বেগম জিয়াকে মুক্ত করতে পারি নাই। এবং মওদুদ আহমেদ বলে গেছেন
যে তিনি মুক্ত বেগম জিয়াকে দেখতে চান। আমি বৌদিদের অসম্পূর্ণ স্বপ্ন এবং গণতন্ত্রের মাতা বেগম জিয়াকে মুক্ত দেখতে চাই। আমার পক্ষে যা কিছু সম্ভব আমি বলব। আমি নোয়াখালীর 5 আসনের সব ছেলেদের পাশে, গরিব মা বোনের পাশে দাঁড়াতে চাই, সেটাই হবে আমার মৌদুদের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসা দেখানো। আজকে একটি তার একটি সংজ্ঞা দিয়ে আমি শেষ করব। তিনি লিখেছিলেন, তার একটা তিনি 15টা বই ছাপিয়ে গেছেন, 2টো বই তিনি ছাপান নাই। এই 2টো বইতে কী ছিল তিনি বলে গেছেন যে আমি জীবিত অবস্থায় এটা ছাপাবো না, এবং এই বইয়ে যা ছাপা আছে সেটাতে হয়তো আমারও অসুবিধা হতে পারে, সেই জন্য তিনি এই 2টো ছাপান নাই। কিন্তু আজকে 1 বছর হয়ে গেছে, আমি ঘোষণা করতে চাই এই 2টি বই দেশে অথবা বিদেশে আমরা ছাপাবো। একটা ইংরেজিতে, এটার নাম হলো ডিমাইস অফ ডেমোক্রেসি, এবং আরেকটা চলমান ইতিহাসের দ্বিতীয় পর্ব। আমি শুধু কয়েকটি লাইন চলমান ইতিহাস থেকে পড়ে শোনাতে চাই। জীবনের চলমান ইতিহাসের উপর 1990 সাল পর্যন্ত আমার আত্মজীবনী চলমান ইতিহাস। জীবনের কিছু সময় কিছু কথা প্রথম প্রকাশিত হয় 2009 সালে। সেই বইয়ের মুখবন্ধে আমি আশা করেছিলাম 1991 সাল থেকে বাকি সময় পর্যন্ত পরবর্তী পর্যায়ে লিখব। এবার আমি সেই আশা পূরণ করার চেষ্টা করেছি। 1991 সাল থেকে 2019 সাল পর্যন্ত নিজের এবং জাতীয় জীবনের সর্বক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে গেছে। তার জীবনের যেই সব শেষ ঘটনা তিনি এই বইয়ে লিখে গেছেন, এবং তার শেষ বই ডিমাইস অফ ডেমোক্রেসিতেও তিনি লিখেছেন যে এই ধরনের একটা টাইটেল দিয়ে আমি বই লিখব আমি কোনোদিন ভাবি নাই, যে সত্যিকার অর্থে বাংলাদেশে গণতন্ত্র নাই, ধ্বংস হয়ে গেছে। এটা তার একটা বড় বেদনাদায়ক একটি উপলব্ধি। তবুও তিনি আশা ছাড়েন নাই। তার বক্তব্য ছিল যে কে রাজনীতি করে, অনেকে নোংরা কথা বলে রাজনীতিবিদদের সম্পর্কে, কিন্তু তিনি একটা সংজ্ঞা দিয়ে গেছেন, রাজনীতি হলো এক ধরনের ভাবাবেগ, অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসা এক ধরনের অভিব্যক্তি, অন্যের ব্যাপারে সহানুশীল হতে উদ্বেলিত হওয়ার এক ধরনের চালিকা শক্তি। রাজধানী হলো আমাদের চারপাশে বিরাজমান পরিস্থিতি, চারপাশের জনগণকে নিয়ে চিন্তা করার সহজাত প্রবণতা, জনগণের জীবনযাত্রাকে প্রভাবিত করে এমন সব সমস্যা ও সম্ভাবনা নিয়ে চিন্তা করার এক নৈবর্তিক আত্মচিন্তা। রাজনীতি হলো আত্মজিজ্ঞাসার এক অদম্য আকাঙ্ক্ষা, ভালোবাসা ও দেশপ্রেমের এক অনন্য সাধারণ পুঞ্জীভূত সংমিশ্রণ। আমি শ্রদ্ধার সঙ্গে মৌদুদ আহমেদের আত্মার স্মরণ করি, তার বেহেশত নাজিল করি, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তারা যারা আপনি তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। আসসালামু আলাইকুম।